A few moments later. পাঁচটা বেজে গেছে রে, মহালয়া দেখবি না তোরা? A few moments later. Eventually. Hey, Mimi, nach korche. Dei dekhbo. Ki holo? De tui. Tui de. Na, ami age chalu korechi de. Tui de. De. Tui de. A few moments later. Start your song. Zee bangla. তোদের কাউকে টিভি দেখতে হবে না, যা দূর হয় এখান থেকে। তুই মহালয়া দেখছিস না অন্য কিছু দেখছিস? হ্যাঁ, এই মেয়েদের গায়ে এত জোর হয়, এই মহালয়া না দেখলে জানতে পারতাম না। আমার ছেলে এত বোঝে, কি বললি ভাবতে আর একবার বল, আমি বিশ্বাসই করতে পারছি না। তাই বলে তুমি যখন মারো জায়গাটা একদম লাল হয়ে যায়। হ্যাঁ, ও টিভিতে বলেই হয়েছে, আসল লাইফে কি আর হয়? সেটাই ভাবছি, বুঝলে বাবা, এ জিম ফিম করে কোনো লাভ নেই, সেই তো মেয়েদের হাতে মারতে বলতে হবে, দরকার নেই বাবা জিম ফিম ছেড়ে। আজ তো আবার মহালয়া, ধুট 10টার সময় দেখে এত টাকা খরচা করে নেটটা ভরছি, নষ্ট করবো বলেই তো। হ্যালো, মা সোনা ঘুম থেকে উঠে বলেছে? হ্যাঁ, উঠে পড়েছি। আমার বাবুটা কি উঠেছে? ও, উঠে পড়েছ? তো কি করছো সোনা? এই তো বাপের পাশে বসে আছি মহালয়া দেখবো বলে। ও, আমার বাবুটা আমার শ্বশুর মশাইয়ের পাশে বসে আছে। বাহ, দেখো দেখো মহালয়া। কি শ্বশুর মশাই? শ্বশুর মশাই করতে কে এলো? এই না মা, শ্বশুর মশাই নয়, মহি শাশুর কথা বলছিলাম, মহি শাশুর, শ্বশুর মশাই নয়। কি, তুই আমার বাপিকে অসুর বললি? এত বড় কথা?
আরে ধুর, আমার সামনে এখন জ্যান্ত দুর্গা দাঁড়িয়ে আছে, উনি আমাকে মহিষাসুরের মতো বধ করে দেবে, চুপ করে থাক এখন, রেখে দিচ্ছি মা। ঠিক আছে, অত চোটপাট করার দরকার নেই, এক্ষুনি ছোট দেখতে শুরু হবে, ওটাই দেখে নে, সব মহলা একই হয়, আর এমনিতেও তুই এখনো ছোটই আছিস, শুধু লম্বাইটা বড় হয়েছিস। ঘুমাবোই না কিছুতে, যা হয়ে যায় হয়ে যায়, আমি ঘুমাবো না। প্রত্যেকবারে ঘুমিয়ে পড়ি না, এবারে আর ঘুমোবো না, এভাবেই সারা রাত জেগে থাকবো। হ্যালো, তাহলে সারা জায়গায় মহালয়া দেখলি তো? ওটা বাজে আটটা, ও এবারে ও এবারে ও আমার শোনা হলো না মহালয়া। আরে আসল জিনিস তো ছিল ভোরবেলা উঠে কি বলবো স্যার, এমন পাঠ করে গেছেন না, মানে এখনো চোখ বুঝলে সবকিছু চোখের সামনে ভেসে ওঠে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আরে আমাদের উত্তম কুমার মহারাজ সে পর্যন্ত বিকল্প হতে পারেনি, মানে কি হবে এরা, বেশ যা পড়ে গেছেন না, বেশ অতুলনীয়। প্রাচীনকালের জিনিস নিয়ে আবার পড়েছিস, মডার্ন যুগ ভাই, মডার্ন মডার্ন যুগে তো চলে না ভাই, রেডিও কিন্তু কি সব কি টিভি টিভি টেলিভিশন, জল রবিবিয়ের টেলিভিশন কি রেডিও এখনো পর্যন্ত কিছু বুঝতে পারি না রে, দেখিস না। দেখ ভাই, ওসব মডার্ন ফডার্ন আমি বুঝি না, আমার রেডিওতে শুনতে ভালো লাগে, ঠিক আছে? আর আমি জানি না তোদের এইসবের মাহাত্ম্য কেন বুঝিস না তোরা ইয়ার, কিন্তু বোঝ কেন বুঝিস না সত্যি। ছাড় ভাই, ফালতু তোর পড়ে যাবে সত্যি, যে যেটা দেখতে ভালোবাসে বড় কথা হলো আমার বন্ধু একদম, এর মধ্যে এসব নিয়ে ঝগড়া কোনো মাইনে রাখে না। ছোটবেলায় মহালয়া মানে ভাবতাম সেই দিনটাতে মা দুর্গা আসছেন, তো সকাল সকাল উঠে স্নান করে পুজোর জোগাড় করতাম, শিউলি ফুল করতে যেতাম, আরও অনেক কিছু জড়িয়ে ছিল। প্রত্যেকটা বাঙালির কাছে মহালয়া একটা নস্টালজিয়া ব্যাপার, এই দিনটা বাঙালির মনে একটা অদ্ভুত স্থান দখল করে আছে। চারিদিকে শরদের কাশের বন, শিউলি ফুলের গন্ধ, পেঁজা তুলোর মতো মেঘ, আহা মানে একটা আলাদাই অনুভূতি। তবু যত দিন যাচ্ছে ফোনটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তাই হয়তো সেই ফিলটা হারিয়েছে, তাই না? তবু মহালয়া বাঙালিদের জীবনে একটা আলাদা আবেগ, একটা আলাদা দুর্বলতা, মহালয়া আসা মানেই পুজো এসে যাওয়া। তো সকলকে মহালয়ার আগাম শুভেচ্ছা জানাই,
ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড আমাদের সাথে থাকো অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।